হ্যালো ড্রিওন উইলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে সকল রাজ্যের প্রতিটা জায়গায় প্রতিটা জেলার এবং প্রতিটা এলাকায় জলের ট্যাঙ্কি দেখভাল করার জন্য জলজীবন মিশন দু হাজার চব্বিশ নামে একটি নতুন স্কিম চালু করা হয়েছে এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর পাশে বা স্নাতক পাশেও কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু আবেদন করা যাচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিসে এই নিয়োগটা বেরিয়েছে এবং এখানে কিন্তু শূন্যপদ মনে করা হচ্ছে ন হাজার প্লাসই হবে কারণ প্রত্যেকটা জায়গায় প্রতিটা রাজ্যে ঠিক আছে এই নিয়োগটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ প্রতিটা রাজ্যে হচ্ছে ঠিক আছে ইন্ডিয়ার প্রতিটা রাজ্যে হচ্ছে যার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না যে কেউ যে কোনো বয়সে আবেদন করতে পারছো ঠিক আছে তো নিজের এলাকায় যদি চাকরি করার ইচ্ছা থাকে এবং সেটা মাসে বলে দিই মাসে কিন্তু এর জন্য মাত্র আট হাজার টাকায় কিন্তু দেওয়া হচ্ছে ওকে তো এটা কোনো কন্ট্রাকচুয়াল জবও নয় বাস নিজের মতো করে কাজ করবে ঠিক আছে শুধুমাত্র দেখভাল করার কাজ আছে আর কিছুই নয় তো অবশ্যই প্রত্যেকেই যারা যারা নতুনবার চ্যানেল এসেছ প্রথমবার চ্যানেল এসেছ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে কারণ এটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারো এবং বলে রাখি আগের বছর যারা অ্যাপ্লাই করেছিল মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা মোস্ট অফ দ্য যারা অ্যাপ্লিকেন্ট তাদের সবাইকে কিন্তু নিয়ে না হয়েছিল ঠিক আছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষাও হয়নি কোনো ইন্টারভিউ হয়নি কিছুই না শুধুমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করেছো ওই অ্যাপ্লিকেশনে যে নাম্বারটা দিয়েছিল ফোন নাম্বার সেই নাম্বার ধরে কিন্তু সবাইকে ফোন করে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল ঠিক আছে তো এইটা কিন্তু এই বছরও শুরু হয়েছে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু যারা নতুন এসেছো চ্যানেল আমি চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে ওকে তো কোন জেলা থেকে দেখছো এটা একটু কমেন্ট করে দিও আমি আজকে প্রতিটা জেলা নিয়েই দেখাবো ঠিক আছে তো চলো কি করে আবেদন করবো সেটা দেখিয়ে দিই বন্ধুরা জলজীবন মিশনে যদি আবেদন করতে চাও তার জন্য তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে এবং এখানে আসার পর তোমাদের সার্চ করতে হবে জল জীবন ঠিক আছে জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন এরকমভাবে সার্চ করবে সার্চ করলে তোমরা কিন্তু একটা ওয়েবসাইটে ওপেন করবে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে এই যে ওয়েবসাইটটা আছে না জে জে এম ই জলশক্তি ডট গভ ডট ইন অর্থাৎ এটা কিন্তু গভর্নমেন্ট একটা ওয়েবসাইট এটা কিন্তু কোনো ফেক বা কোনো কিন্তু ডুপ্লিকেট কোনো ব্যাপারটা নয় এটা পুরোপুরি গভর্নমেন্ট যদি তোমাকে ফোন করে যে জলজীবন এই মিশন থেকে বলা হচ্ছে তবে কিন্তু তুমি জানবে যে হ্যাঁ একদমই অরিজিনাল ওকে তবে আবারও বলি দেখুন কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না ফ্রি অফ কস্ট ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না এখানে আবেদন করার জন্য এখানে ক্লিক করবে আমি তোমাদের সুবিধার জন্য এর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো ঠিক আছে এরকমভাবে তোমাদের কাছে পুরো পেজটা ওপেন হয়ে যাবে এবং এটা কিন্তু ফোন থেকে আবেদন করতে পারবে কোনো টাকা পয়সা লাগছে না ফ্রি অফ কস্ট ঠিক আছে দেখো তোমাদের এইভাবে যখন পুরো পেজটা খুলে যাবে দেখতে পাচ্ছ লেখা আছে জে জে এম ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জল শক্তি জিও অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই স্কিমটা চালু করা হয়েছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ লেখা আছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশান সেলফ রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তোমাকে কিন্তু ওরা কল করে ডেকে নেবে যে তুমি এর জন্য সিলেক্ট হয়েছো তোমাকে নিজের জেলাকে তোমার নিজের জায়গায় ঠিক আছে নিজের এলাকাতেই কিন্তু কাজ দেবে ওকে তো এর জন্য কী করতে হবে দেখো এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি নিজের মানে নিজেকে চাকরি পেতে চাইছো নাকি তোমার কোনো অর্গানাইজেশন আছে সেইভাবে তুমি চাকরি করবে তো অবশ্যই ইন্ডিভিজুয়াল করে রাখবে নিজের চাকরি দরকার আগে ঠিক আছে এখানে আসার পর নেম অফ ইন্ডিভিজুয়ালস অর্থাৎ তোমার নিজের নাম লিখতে হবে যে তুমি তোমার নামটা লিখবে যেটা আধার কার্ডে আছে বা যেটা তোমার অ্যাডমিট কার্ডে আছে সেইভাবে কিন্তু নামটা লিখবে কোনো ভুলভাল নাম লিখবে না নাম লেখার পর তোমাদের কাজ হচ্ছে এখানে একটা ছবি লাগবে ঠিক আছে পাসপোর্ট সাইজ ছবি ওকে এই ছবিটা কিন্তু এখানে আপলোড করবে এবং সেটা কিন্তু জেপিজি মোড হতে হবে অর্থাৎ অন্য পিডিএফ ফিড করে রাখলে কিন্তু হবে না জেপিজি বা জেপিজি এই ফর্মাটা কিন্তু তোমাকে এটা আপলোড করতে হবে এটা করার পর তোমাদের কিন্তু যেটা হচ্ছে জেন্ডার জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি মেল না ফিমেল সেটা থেকে সিলেক্ট করলে ওকে সিলেক্ট করার পর তারপর কাজ হচ্ছে এডুকেশন এডুকেশানে তুমি কি করবে তোমার এম আছে না বি এ আছে বিএসসি আছে বিকম আছে কী আছে তুমি জানি পড়েছো বা তুমি এইচএস পাস করে থাকো তুমি মাধ্যমিক পাস করে থাকো এটা লিখবে যে মাধ্যমিক পাস করেছো ওকে তারপর চলে আসো অ্যাড্রেস অ্যাড্রেসে গিয়ে নিজে নিজের অ্যাড্রেস লিখবে তোমার ভিলেজ প্লাস পোস্ট প্লাস তোমার হচ্ছে গিয়ে পিএস প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড ঠিক আছে স্টেট এই কয়েকটা জিনিস লিখবে ঠিক আছে মনে করো তোমার ভিলেজ ভিলেজ হচ্ছে ভিলেজ হচ্ছে তোমার মনে করো যে পলাশপুর ঠিক আছে ভিলেজ হচ্ছে পলাশপুর তো আমি কথা কথা বলছি পি এ এস ঠিক আছে পি এল এস পি ইউ আর পলাশপুর ওকে তারপরে কি তারপর পোস্ট অফিস হচ্ছে পোস্ট অফিস মনে করো যে তোমার হচ্ছে কি পড় বা এরকমভাবে কিছু একটা আছে ওকে নিজের মতো করে লিখবে ঠিক আছে যা যা অ্যাড্রেস আছে সেটা লিখলে লেখার পর সিটি তুমি কোন জায়গায় থাকো সেটা তোমার পুলিশ স্টেশন হতে পারে সেটা তোমার ডিস্ট্রিক্ট হতে পারে লিখতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে সেরকম কোনো জোর জবস্তি নেই আচ্ছা স্টেটে গিয়ে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তুমি তোমার যে রাজ্যে বাসিন্দা তো আমি মনে করি তোমার বেঙ্গল তো বেঙ্গল থেকে দেখছো যারা ত্রিপুরা আসাম থেকে দেখছো অনেকেই বন্ধুরা দেখে ত্রিপুরা আসাম থেকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো লেখা আছে ত্রিপুরা তারাও আবেদন করতে পারছো আসাম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড প্রতিটা রাজ্যে প্রতিটা জায়গার জন্য কিন্তু এটা আবেদন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে বেঙ্গল সিলেক্ট করার পর তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি কোন জেলার বাসিন্দা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে ওকে আসার পর এখানে যে মেন ব্যাপার যে এই মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দেবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে তোমাকে ইমেল আইডি দিতে হবে নিজের নিজের ফোন এটা কিন্তু অবশ্যই মেন জিনিস মানে আমার মনে হয় থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মোবাইল নাম্বার এবং ইমেল কারণ তোমাকে কিন্তু এরা ফোন করবে বা তো মেল করে দেবে ঠিক আছে আর কিছু কিন্তু প্রসেস নেই মানে তোমাকে বাড়িতে পোস্ট করে পাঠাবে না তো ফোন করতে পারে বা হয়তো মেল করে একটা ইন্টারভিউ ডাকলো বা হয়তো তোমাকে সরাসরি ওখানেই ফোনে কল করে জেনে নেবে যে তোমার ডিটেলসগুলো কী ঠিক আছে তো ফোন নাম্বারটা অবশ্যই নিজের ফোন নাম্বার দেবে এবং যেটা অ্যাক্টিভ আছে এমন না যে উল্টো পাল্টা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তাহলে হয়ে গেলো তার নয় দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে ঠিক আছে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেখবে তোমাকে সেটা ওটিপি যাবে ফোনে ঠিক আছে ফোনও যাবে বা মেলে আমি আবার বলছি ফোনে আমিও চেষ্টা করছিলাম তো ফোনে হচ্ছে না ঠিক আছে আমার একটা ভাইয়ের জন্য চেষ্টা করছিলাম বাট সেটা হচ্ছে না তো অবশ্যই তোমরা কিন্তু নিজের ফোন আইডি দেবে যদি নিজের ফোন নাম্বার দেবে এবং ইমেল আইডি মেল আইডিতে কিন্তু সবার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে ঠিক আছে মেল আইডিতে যে আইডিতে যাবে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখবে ঠিক আছে লেখার পর তোমার কাজ হচ্ছে এখানে ভেরিফাই একটা অপশান থাকবে ভেরিফাই অপশান ক্লিক করে দিলে তোমার ভেরিফাইড হয়ে গেলো ঠিক আছে আর কিছু করার দরকার নেই এবার চলে আসো অ্যাপ্লাই আর ইউ পারসন এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর অর্থাৎ তুমি কি জল বিষয়ে তুমি কি কোনো কাজ করেছো বা এর আগে কোনো অভিজ্ঞতা আছে বা কাজ করছো তো যদি না করে থাকো তাহলে নো করবে আর যদি করে থাকো তাহলে ইয়েস করবে তো কোনো ব্যাপার নয় এটা নো করে দেবো ঠিক আছে এরকম কোনো ব্যাপারে যারা জবে করেছে যাদের এক্সপিরিয়েন্স তাদেরকে নেবে তাদেরকে বাকিদের নেবে না এরকমটা নয় সবাইকে নেবে ঠিক আছে আসার পর নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স যদি তুমি ওই যে কাজ করে থাকো জল জল বিভাগে বা জল হ্যাঁ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে কত বছরের অভিজ্ঞতা আছে সেটা লিখবে যাদের নো তাদের কোনো কিছু করার দরকার নেই এনে লিখে দিতে পারো বা নো লিখে দিতে পারো ঠিক আছে কোনো ব্যাপার নয় আচ্ছা এরিয়া অফ এক্সপার্টেজ এটা অর্থাৎ কী যে তুমি কোন কাজের জন্য অভিজ্ঞ তুমি কোন কাজটা করতে পারো যাদের দরকার নেই যারা জানো না তারা এই আদার্সে ক্লিক করে দেবে ঠিক আছে কোনো কিছু নেই ঠিক আছে বা এটা স্কিপও করতে পারো কোনো অসুবিধা নেই আশা করি এখানে দেখো হুইচ ডিস্ট্রিক্ট অথবা স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন এইটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এটার মানে কি বলো তো এটার মানে হচ্ছে যে তুমি কোন জেলায় বা কোন রাজ্যে তুমি এটা কাজটা করতে ইচ্ছুক ঠিক আছে এখানে তোমাকে কিন্তু সেই রাজ্যটা সিলেক্ট করতে হবে মনে করো যে আমার আমার ইচ্ছা আমি ওয়েস্ট বেঙ্গলে কাজ করবো নিজের যারা নিজের জেলাতেই কাজ করব তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আমি তোমার জেলার নাম কি মুর্শিদাবাদ নাকি মালদা নাকি হাওড়া হুগলি কলকাতা যার যেখানে বাসিন্দা সেই সেখানে কমেন্ট করে দেবে ঠিক আছে তো কমেন্ট করার পর তোমার কাজ হচ্ছে কি এই জায়গাটা গিয়ে না এখানে সিলেক্ট করতে হবে এখানে সে তুমি সিলেক্ট করলে ধরো ওয়েস্ট বেঙ্গল আমি কথা কথা বলছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম পাশাপাশি মনে করো ত্রিপুরাও সিলেক্ট করলাম ঠিক আছে পাশাপাশি মনে করো আসামও সিলেক্ট করলাম এটা তোমার নিজের ইচ্ছা মতো তুমি তোমার ইচ্ছা মতো তুমি করলে ঠিক আছে ওকে করলা তোমার ইচ্ছা হলে একটাই করতে পারো তুমি ইচ্ছা হলে দুটো করতে পারো তোমার যা ইচ্ছে ঠিক আছে আমি তিনটে করে দেখালাম তাহলে বেশি সুযোগ এরকম ব্যাপারটা নয় তুমি নিজে জেলাতেই কাজ পাবে ঠিক আছে কাজ করার পর এখানে চেক অল বা যেটা তোমার ইচ্ছা ধরো আমি মনে করি আলিপুরদুয়ারে অ্যাপ্লাই করব আলিপুরদুয়ার যাদের বাড়ি আলিপুরদুয়ার কমেন্ট করে দিও দেখো বাঁকুড়া লেখা আছে বাঁকুড়াতে ক্লিক করে দিলাম বর্ধমান যার যেখানে বাড়ি ঠিক আছে কারো বাড়ি ধরো বীরভূমে ওকে এইভাবে সিলেক্ট করতে কুচবিহারে কারো কারো বাড়ি তো এগুলো এভাবে সিলেক্ট করবে দার্জিলিংয়ে কারো বাড়ি দক্ষিণ দিনাজপুরে কারো বাড়ি ঠিক আছে তো এগুলো অ্যাপ্লাই করার সময় এইভাবে কিন্তু তোমাকে ধীরে ধীরে করতে হবে হুগলিতে হাওড়াতে ঠিক আছে জলপাইগুড়ি ওকে ঝাড়গ্রাম যার যেখানে বাড়ি কালিম্পং ঠিক আছে কামরূপ তো এগুলো তো আলাদা জায়গা ঠিক আছে তো এবারে তোমাকে কলকাতা ঠিক আছে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় কিন্তু এখানে নিয়োগ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও যে কোন জেলায় তোমার বাসিন্দা প্রত্যেকটা বন্ধুর সাথে কিন্তু শেয়ার করে দাও প্রতিটা গ্রুপে প্রতিটা জায়গায় বন্ধুর সাথে শেয়ার করে দেবে এরকম একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে দেখো সব সময় কিন্তু ধরেন ভ্যাকেন্সি বেরোয় না ঠিক আছে যখন বেরিয়েছে এটা সুযোগটা সব ব্যবহার করো ফর্ম ফিল আপ করতে কোন টাকা পয়সা লাগছে না ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার পর তোমার কাজ হচ্ছে কি এখানে আসবে এইখানে আসার পর ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়ার্কার ওয়ার্কার সেক্টর তো এখানে কিছু করো দেখো এখানে এনে লিখে দিলে বা এটা ফাঁকা রেখে দিতে পারো এনে খেয়ে দিতে পারো এন ও বা এন এ নট অ্যাপ্লিকেবল ঠিক আছে বেশ তারপরে লিঙ্ক এই লিঙ্ক ফিঙ্কি সব দিতে দেওয়ার দরকার নেই তোমার যদি কোনো পেজে থাকে বা হোয়াটসঅ্যাপ সরি তোমার কোনো যদি পেজ থাকে বা কোনো ব্লগ থাকে ওয়াটার রেসিস্ট্যান্স নিয়ে বা এগুলো নিয়ে তোমার তখন এগুলো দিতে পারো ওটা অসুবিধা নেই এটা কিছু করার দরকার নেই ফাঁকা রেখে দাও ওকে এবার এখানে দেখো আপলোড বা সিভি তোমার হচ্ছে আপলোড সিভি করতে হবে সিভি আপলোড করতে হবে সিভি মানে কি বায়োডাটা তোমার একটা বায়োডাটা বানাবে ঠিক আছে নাম ঠিকানা অ্যাড্রেস বাবার নাম তারপরে তোমার ব্লাড গ্রুপ কী আছে সবগুলো ব্লাড একটা করে কিন্তু সিভি কারিকুলাম ভিটা বানাবে বানানোর পর এখানে আপলোড করবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই পিডিএফ হতে হবে বা ডক্স ডক্স মানে কি ডকুমেন্ট ওই তোমার এমএস ডক এভাবে তুমি আপলোড করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে জেপিজি দেওয়া যাবে না ছবি তো দিতে পারবে না পিডিএফ বানিয়ে দিতে হবে ওকে এবং দেখো এখানে কিছু ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ অর্থাৎ এখানে দেখো লিখেছি ক্যান নট ইউজ আধার কার্ড অর্থাৎ আধার কার্ড বাদ বাদ দিয়ে বাকি সমস্ত আধ মানে ডকুমেন্ট তুমি ইউজ করতে যেমন ভোটার আইডি কার্ড ইউজ করতে পারো ঠিক আছে প্যান কার্ড ইউজ করতে পারো যে কোনো কিছু এটা ইউজ করা যেতে পারে এখানে গিয়ে চুজ ফাইলে ক্লিক করবে এটা জেপিজি মোডও দেওয়া যাবে অর্থাৎ ছবি টুবি দিয়েও দিতে পারো পিডিএফ করেও দিতে পারো তো এগুলো একটু দেখে নেবে কোনটা পিডিএফ আছে পিডিএফ শুধুমাত্র পিডিএফই দেবে আর যেখানে ছবি চাইছে অর্থাৎ জেপিজি মোড সেটা জেপিজি দিতে পারো ছবি তুলেও পাঠিয়ে দিতে পারো ঠিক আছে এটা আপলোড করবে আপলোড করার পর যে ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে দেবে ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে দেবে ঠিক আছে না হলে হবে না করার পর এখানে তোমাকে একটা টেক্সট লিখতে হবে সেই টেক্সটটা কি দেখো লেখা আছে জিরো প্লাস সেভেন কত হয় সাতের সঙ্গে জিরো যোগ করলে তোমাকে তোমার মতো দেখাবে দুই প্লাস চার কত হয় এটা লিখে দিলে লেখার পর এখানে এখানে লিখে দেবে সাত হলো সাত লেখার পর এখানে তোমার সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করে দেবে দেবে থ্যাংকস ফর অ্যাপ্লাইং তারপর তোমাকে হয়তো কোনো নাম্বার দিলো তোমার মেলেও একটা মেল চলে আসবে যে হ্যাঁ তুমি সাকসেসফুলি সাবমিট করেছো তো অবশ্যই কিন্তু এই ফর্মটা সবাই ফিল আপ করো যাদের মোটামুটি একটা চাকরি হলেই হলো ঠিক আছে কম বেশি হোক বেতন কিন্তু দিচ্ছে এবং অবশ্যই কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কিন্তু মিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কিন্তু স্কিম অবশ্যই কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারো ওকে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো এবং নিজের নিজের জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও ওকে থ্যাংক ইউ সবাইকে নমস্কার